আস্তাফুল টাকার জন্য কোথাও যায় না, অন্তত এই মাথাটাকে কেউ কিনতে পারবে না। এমন কোন বাপের বাটা বাংলার মাটিতে জন্ম নেয়নি যে আমাকে কিনতে পারে, কথাটা এটা মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? টাকা ইনকামের জন্য এখানে আমি আসছি, আমাকে কথা বলতে হবে কোরআন থেকে, এজন্য আসতে হয়েছে। এটা তো ছোট প্রোগ্রাম আমার, এক একটা প্রোগ্রামে 2 লক্ষ 3 লক্ষ মানুষ হয়ে যায়, অনেক ছোট প্রোগ্রাম। যাই হোক, যা হয়েছে হয়ে যাক, সামনের দিকে যতটুকুন টাইম আছে এতটুকুনের মধ্যে আল্লাহ পাক কিছু কথা বলার মতো তৌফিক দান করুন। আরো জোরে বলেন, মহান রবের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি। এটি এমন একটি শতাব্দী, এই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে মানব নামধারী কিছু মুনাফেকের বাচ্চারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে থাকে। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন ঠিকই আছে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ টিপ টিপনি শানে নজুল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে এই বাংলাদেশের কিছু নামধারী মুনাফেক মুসলমানের বাচ্চারা নাটক করে অভিনয় করে আলেমদেরকে কারারুদ্ধ করে জেল খাটিয়ে ছেড়ে দেয়। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে পরে বিনা কারণে অকারণে জেলের মধ্যেও যাওয়া লাগতে পারে, ঠিক সেই শতাব্দীতে 2022 সালের আপনাদের গাইবান্ধায় মহান আল্লাহ পাক বাংলাদেশের অন্যতম একটি জেলার মধ্যে এসে বসে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কথা বলতে পারার কারণে এবং শুনতে পারার কারণে মহান রবের প্রশংসা অর্থাৎ শুকরিয়া গুণ কীর্তন করতে যাচ্ছি। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, গলাগুলো একটু ফ্রেশ করেন, আমার সঙ্গে করেন, সবাই ঠিক করেন, গলা ঠিক হয়েছে? এবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে বেজার হয় কে? যারা কথা বলে না তারা কাদের লোক? কথা বলে না কেন? আরো জোরে বলেন। এটা যদি তাফসীরের মাঠ না হয়ে ফুটবলের স্টেডিয়াম হতো তাহলে আওয়াজ কি এইরকম হতো? কথা বলে না কেন? একটু জোরে বলেন তো, আওয়াজটা বেশি হতো কি না? প্রশংসা করলে খুশি হন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, প্রশংসা করলে বেজার হন কে? শয়তানকে খুশি করতে চান নাকি আল্লাহকে? শয়তানের পক্ষে কারা কারা দুহাত তুলে দেখা? অন্ধকারে তীর মারা হয়েছে আপনাদের অভ্যাস, কোথায় গিয়ে লাগে লাগুক না, অন্ধকারে তীর মারেন দেখেই তো আজ বাংলাদেশের মুসলমানের কপাল আজ দুর্গতিতে গেছে। যদি দেখে শুনে মারতে পারতেন অন্তত কপালটা আপনাদের ভালো হতো, ঠিক কিনা? অতএব মহান রবের প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ আসলে কি খুশি হন? বিশ্বাস হয় আল্লাহ কি আছে? ও গাইবান্ধার মানুষ, আল্লাহ আছে? কারা কারা আছে দুহাত তুলে আল্লাহকে দেখাও দেখি, লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুন। ওই আল্লাহ পাকের প্রশংসা স্বীকার করব এখন, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র জোরে সোরে তারই প্রশংসা করছি, জোরে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ আর ভলিউমটা কি একটু বাড়া যায় না? কথা বলে না কেন? কেমন বাড়া গেল দেখি তো, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, তামাম পৃথিবীর সকল দার্শনিকদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবীদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্ব নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ সালাম পাঠ করতে যাচ্ছি।
আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করেছি নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করেছি এখন আর কোনো কথা নয় ডাইরেক্ট কিছু কোরআন থেকে কথা বলতেই হয় কি বলেন আপনারা বাংলাদেশে একটি মহল শুধু বারবার করোনার নাম দিয়ে দোহাই দিয়ে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করাবার জন্য বানচাল করাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন কি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনই যে শুধু বাধা তা কিন্তু নয় জনগণ মানুষের বিভিন্ন দিক বিভাগ থেকে অর্থনৈতিক সংকটে ফেলার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে শুধু ষড়যন্ত্রই নয় লকডাউনের নামে ফালতু কথা মুখে তুলে বারবার অর্থনৈতিক সংকট দরিদ্রতা অভাব আমাদের বুকের সামনে ঠেলে দিচ্ছে যারা পরিষ্কার অর্থে বলছি জনগণের বন্ধু হতে পারে না তারা আরো জোরে বলেন রে বন্ধুগণ আমার আবারো বলছি আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ যারা এখানে এসে আল্লাহর উপরে পাল্লা দিতে চায় উঁচু করে থাকতে দেয়নি আমার আল্লাহ কারো কাল্লা কথা বলেন কথা ঠিক কি না আরো জোরে বলেন নিষিদ্ধ করার জিনিস আপনি পান না বাংলাদেশের সমস্ত সিনেমা হলগুলোকে নিষিদ্ধ আগে করেন বাংলাদেশের সকল যাত্রা প্যান্ডেলগুলোকে ভেঙে দেন বাংলাদেশের সমস্ত লোকসংগীতগুলোকে ভেঙে চুরমার করে দেন বাংলাদেশের ব্যান্ডের গানগুলোকে বন্ধ করে দেন বাংলাদেশের মদের মার্কগুলোকে বন্ধ করে দেন বাজে ফালতু কাজগুলোকে বন্ধ করেন তারপরে কোরআনের উপর 144 করার চিন্তা চালা কথা বলেন কথা ঠিক কি না লকডাউন দেন কোনো আপত্তি নাই তবে মানুষের খাদ্য খাবার ঘরে ঘরে আগে পৌঁছিয়ে দেন আর জোরে বলেন কথা ঠিক কি না জোরে বলতে হবে এদাতি কথা বলতে পারে না যার কারণে বিজাতিদের জুতার বাড়ি আজ আমাদের খাওয়া লাগতেছে কথা যদি বলতে পারত আর তাকবীরের ধ্বনি যদি দিতে পারত মোর্তাদ জালেম মোশরিকের বাচ্চাগুলো বাংলার ভূখণ্ড ছেড়ে জুতা নিয়ে পালাবার কোনো রোড ঘাট খুঁজে পেত না কারণ আমরা তো তাকবীরে দিতে পারি না ঠিক কি না আদা মরা ঠিক কি না অতএব আমরা কোনো ফালতু স্লোগান কারো মানতে চাই না আরো জোরে বলে আল্লাহর কোরআনে যত নিষেধাজ্ঞা আসবে তত করোনা বাড়বে আরো জোরে বলেন যত বাধা আসবে তত গজব আল্লাহ পৃথিবীতে ঢালবে আপনারা ফালতু কাজগুলোকে ভালোভাবে চালু রাখেন কোরআনে আপনারা নিষেধাজ্ঞা জারি করেন তার মানে আপনাদের নামের সামনে দেখি মোহাম্মদ বল্টু মোহাম্মদ শালতু কিন্তু আপনার কাজগুলো যে নমরুদের মতো আপনার কাজগুলো যে আবু জাহেলের মতো আপনার কাজগুলো যে ফেরাউনের মতো সেই দিকে কি আপনার খেয়াল খবর নাই